আমাকে ক্ষমা করে দাও গঙ্গা। একটাও কথা বলবি না তুই। আরে এক মিনিটও আমার চোখের সামনে থাকবি না তুই, বেরিয়ে যা এখান থেকে। কি হয়েছে গঙ্গা, লাইট নিভিয়ে বসে আছো? এ কি তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে আমায় বলো। হ্যাঁ বলো, কি হয়েছে? যা হয়েছে আমি তোমায় বলতে পারবো না, কিন্তু আমি যদি এই বাড়ির জন্য কিছু করতে বলি তুমি শুনবে আমার কথা? তুমি বলবে আর আমি সেটা করব না? কি করতে হবে তুমি বলো, কোনো প্রশ্ন না করেই আমি সেই কাজটা করে দেব, ঠিক আছে? ওই সত্য নারায়ণকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও। আমাদের মহলে থাকার যোগ্যতা নেই ওর, তুমি বের করে দাও ওকে। ওর ব্যাপারে কিছু না জেনে ওকে এই বাড়িতে ঢোকানোটাই ভুল হয়েছিল, কিন্তু আর ওকে এখানে রেখো না, বের করে দাও ওকে। কোনো কথা বলছো না কেন তুমি? আমাকে এসব কথা বলার জন্য তোমাকে কে বলেছে বলতো? কেউ কিছু বলেনি তো আমাকে, আমি নিজে তোমায় বলছি। এগুলো মোটেই তুমি বলছো না, দেবী পিসি তোমাকে এগুলো বলে পাঠিয়েছে। এর আগে এমনিতেই দেবী পিসি সত্য আঙ্কেলের টেস্ট নিয়ে ওনাকে বাড়ির বাইরে বের করতে চেয়েছেন, কিন্তু সেই প্ল্যান কাজ করেনি। এখন তোমাকে এসব শিখিয়ে আঙ্কেলকে বের করার চেষ্টা করছে পিসি। ওরা কি টেস্ট করেছে আমি কিছু জানি না, ওরা আসল চরিত্র জেনেছে বলে আমি ওকে বাড়ি থেকে বের করে দিতে বলছি। তুমি কি এমন জানলে ওনার ব্যাপারে? ওনার স্বভাব চরিত্র ভালো না। তুমি কি করে বুঝলে? আমি বলছি তো তোমায়, আমার উপরে ভরসা নেই তোমার? তোমাকে ভরসা করি না সেরকম নয়, কিন্তু অকারণে এরকম একটা কথায় কি করে বিশ্বাস করি? আমাকে কারণটা জানতে হবে তো। আঙ্কেল কি অপরাধ করেছে তুমি আমায় বলো, তারপর আমি সিদ্ধান্ত নেব যে উনি এখানে থাকবেন না থাকবেন না। বললে তুমিও রেগে যাবে। কোনো ব্যাপার না, তুমি বলো। বলতে পারবে না তো, তার কারণ তুমি মিথ্যে কথা বলতে পারো না। আমাদের বাড়িতে এই মুহূর্তে গুরুজন কেউ নেই বলে সত্য আঙ্কেল এই বাড়িতে এসেছেন, আর উনি আমাদের বাড়িতে থাকলে আমাদের অনেক রকম সাহায্য হবে, কোনো অসুবিধা হওয়ার তো কথা নয়। দেবী পিসির কথা ভুলে যাও, ওনাকে বাড়ি থেকে বার করার কথা ভেবো না, বরং ওনাকে বোঝার চেষ্টা করো। তাহলেই তুমি বুঝতে পারবে উনি কত মহান একজন মানুষ।
ছেলেটা যা পাপ কাজ করেছে তার জন্য আমার সমস্যা হচ্ছে, তাই আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেছি। কিন্তু তুমি আমার কথা বুঝতেই পারছো না। আজ যা ঘটেছে আমি মুখে বলতে পারবো না তোমায়। এরপর আর কি হবে সেটা ভেবে ভয় লাগছে আমার। স্বপ্ন দেখিনি, ভোরবেলায় দেখা স্বপ্ন সত্যি হয়ে যায় শুনেছি। ভগবান তুমি দেখো যেন কিছু না হয়, ওর যেন কোনো ক্ষতি না হয়। ভগবান ফোন তো ফুল চার্জ হয়ে গেছে, কিন্তু গঙ্গা কোথায় গেল? গঙ্গা, গঙ্গা, গঙ্গা! অরুণ, টিফিন রেডি। সত্যনারায়ণ আঙ্কেলকে এই বাড়ি থেকে বার করতে তোমরা সবাই মিলে একসাথে প্ল্যান করলে, আর যখন কিছু হলো না তখন গঙ্গাকে পাঠিয়ে ওকে দিয়ে ওইসব কথাগুলো আমায় বলাচ্ছে। এসব কি বলছো? আমরা এরকম কোনো কাজই করিনি অরুণ, আর গঙ্গার কাছেও এই বিষয়ে কোনো কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। আমি সব বুঝতে পারছি, একদম মিথ্যে কথা বলবে না। আরে আমি সত্যি কথা বলছি বাবা। তুমি কবে নিজের ভুল স্বীকার করেছো? এতদিন যা হয়েছে ভুলে যাও, আর গঙ্গাকে তোমাদের সামনে রেখে যারা বাড়ির সদস্য হয়ে এসেছে তাদের পেছনে লেগো না। আরে এসব কি বলছো? আমি নিজের হাতে জল খাবার বানিয়ে গঙ্গাকে আর তোমাকে ডাকতে আসলাম, আর তুমি আমাকে এইভাবে দোষ দিয়ে যাচ্ছ। ঠিক আছে ঠিক আছে, চুপ করো। গঙ্গা কোথায়? আরে ও কোথায় গেছে সেই কথা আমি কি জানি নাকি? আচ্ছা, কিন্তু ও তো সকাল থেকে রুমে নেই আমাদের, আর আমি তো ভেবেছি যে ও সকাল থেকে রান্নাঘরে সবার জন্য রান্না করছে। আরে ও তো আজকে রান্নাঘরে আসেইনি। রান্নাঘরে নেই তাহলে গেল কোথায়? হ্যাঁ, ওর হয়তো ওর বাবার কথা মনে পড়েছে তাই আউট হাউসে গিয়ে বসে আছে। আউট হাউসে দেখে এলাম, গঙ্গা তো ওখানে নেই। কাউকে কিছু না বলে গঙ্গা কোথায় চলে গেল?
ঠিক আছে, ও ফোন তো এখানেই রেখে গেছে, তার মানে এখানেই কোথাও থাকবে ও। তোমরা চিন্তা করো না, এক্ষুনি চলে আসবে নিশ্চয়ই। আমাকে এবার অফিসে বেরোতে হবে। কি বাবা, টিফিন রেডি আছে, তুমি খেয়ে বেরো। না না, আমি অফিসে খাবার খেয়ে নেব। আমি কত কষ্ট করে করেছিলাম। যাকগে বাবা। গুড মর্নিং স্যার। গঙ্গা কি বাইরে কোথাও গেছে? উনি সকাল 6টায় বেরিয়ে গেছেন। ঠিক আছে, ও এলে আমাকে ফোন করতে বলো। ঠিক আছে স্যার, বলবো। সামনের সপ্তাহে আসবো বলে এক সপ্তাহ আগে এসেছি। বাবা মা দেখলে খুব খুশি হয়ে যাবে। কে এসছে দেখতো? আমাদের বাড়িতে কি করছেন? এটা কি আপনার বাড়ি? আপনি কে? আমি বৃন্দা, সত্যনারায়ণের মেয়ে। বাবা মা কোথায় গেছেন? আপনারা দুজন কে? আমরা সত্যনারায়ণ দাদারই লোক। দাদা আমাদের পাহারা দিতেই রেখেছে। পাহারা? কিসের জন্য? হ্যালো, আপনাদেরকে জিজ্ঞেস করছি। দেখুন, দাদা যা বলে সেটাই আমরা করি। আপনি চাইলে ফোন করে দেখতে পারেন। নতুন করে আবার কি শুরু করলো? আমি ফোন করে জিজ্ঞেস করছি। মালতি আন্টি, ম্যাডাম, ম্যাডাম এসব কি করছেন? ম্যাডাম এসব করবেন না। এনারা কে জানো? আমাদের আন্টি আর ওনার মেয়ে। এদেরকে কেন বেঁধে রেখেছেন? এটা করবেন না ম্যাডাম, দাদা কিন্তু খুব রাগ করবে। আপনারা যান। এই চল, দাদাকে ফোন করে জানা। চল চল। আন্টি, মালতী, ওরা বলল বাবা নাকি বলেছে বেঁধে রাখতে। কি হয়েছে মালতী বল? সম্পত্তির জন্য এত খারাপ ব্যবহার করছে, আমার খারাপ লাগছে। ওনার হয়ে আমি ক্ষমা চাইছি। ওনাকে ক্ষমা করে দিন আন্টি, প্রথমে এখান থেকে বেঁচে পালাই। চলুন যাই। ঠিক আছে মা, চলো। এসো মালো, চলো মা, চলো আন্টি, চল তাড়াতাড়ি চল। ওরা সবাই আসার আগে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে মা। আমি যাদেরকে বেঁধে রেখেছি তাদের তুই ছাড়িয়ে নিয়ে যাচ্ছিস? এই যাও, দেখে গিয়ে বেঁধে ফেল। ঠিক আছে দাদা, এই এসো, এসো বলছি, এসো বলছি। ওরা আমার কথা শোনেনি বলে ওদের এই হাল হয়েছে। তুই যদি ওদের সাপোর্ট করিস না, তোকেও কিন্তু ওদের সঙ্গে বেঁধে ফেলে রেখে দেব। আমি এখন কোনো কিছু বললেও উনি আমার কথা শুনবেন না। আমাকে ওনার রাস্তা ধরে পরে আন্টি আর মালতীকে বাঁচাতে হবে মনে হচ্ছে। ও প্রথমে আমার বন্ধু, তারপরে তোর আন্টি। আমার বন্ধুর কথা আমি না হয় ভাববো, তোকে চিন্তা করতে হবে না। আমার কথা শুনে আমার সঙ্গে আসবি নাকি ওদের মতো এখানে কয়েদি হয়ে থাকবি? তাড়াহুড়ো করে আমি ওনাদেরকে ছেড়ে দিলাম।
কিন্তু ওনারা তোমার কোনো কথা না শুনে শুধু শুধু যে ঝামেলা করছিল তা আমি জানতাম না। এটা আপনার আর আন্টির দুজনের ব্যাপার, আমি এই ব্যাপারে আর মাথা ঘামাবো না। হ্যাঁ, তুই এইবারে একদম ঠিক বুঝেছিস। ঠিক এইভাবেই আমি যেমনটা বলবো ঠিক সেরকমটাই করবি। চল এবার। এই দেখ, এটা রাজশেখরের মহল। এখানেই তোর মা রমাপ্রভা সেজে নাটক করছে। এখানে তোকে রমাপ্রভার মেয়ে মালতী সেজে নাটক করতে হবে। যতক্ষণ না এই সম্পত্তি হাতে আসছে এইভাবেই নাটক চালিয়ে যাবি। তোকে আমি যেটা বললাম মাথায় ঢুকেছে? ঠিক আছে বাবা। আরে মা, ওর সাথে ওটা কি কিরণ? মা। বল। এটা কি মা? কি জানি, তুই তোর বাবার বাড়িতে চলে এসেছিস, দেখ এ হলো তোর দাদা অরুণ। আয় চল, তোর বাবার কাছে আশীর্বাদ নিবি চল। আয়। এই বাড়িতে কি লোকের অভাব পড়েছে? আবার মেয়ে চলে এসেছে, সব কটাকে ধরে বের করে দেয়া উচিত। এই সমস্ত কিছু দেখতে হচ্ছে সেটা আমাদের কপাল, কি আর করব। এখন অরুণ তো দেখছি ওই রমাপ্রভাকে নিজের মায়ের মতনই ভেবে নিয়েছে। এখন যদি ও নিজের বোনকে দেখে তাহলে ও যে কি করবে। কিন্তু যাই হোক না কেন, মেয়েটা কিন্তু বেশ ভালো দেখতে। চুপ কর তো তুই। হয়তো এখন নেই, কিন্তু আমি আছি। তোর যা যা দরকার হবে তোর এই দাদাকে বলবি, আমি সব এনে দেবো। তুই একদম চিন্তা করিস না। দাদা বোনের ভালোবাসা দেখো, একেবারে উচ্চে উঠছে যেন। ওর মুখ দেখলে মনে হচ্ছে সব সত্যি কথা বলছে, ওর কাছে কিছু লুকিয়ে লাভ নেই। বাবা মা এখানে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ভাবছে, এদের ভালো মানুষের মুখোশটা এখানেই খুলে দিতে হবে। কি এত চিন্তা করছিস বলতো? আপনি আমাকে মালতী বলে ভেবেছেন, কিন্তু আমি আসলে মালতী না, বৃন্দা। এসব কি বলছে? ইনি আসলে রমাপ্রভা না, মল্লিকা। এনারা দুজন বন্ধু নয়, স্বামী স্ত্রী। আরে এগুলো সব চিটিংবাজ। আরে কি বদমাইশ রে। আমি ওনাদের মেয়ে, এনারা বলেছে বলে অন্য রাস্তা না পেয়ে মালতী সেজে নাটক করতে এসেছি এখানে।
আমি যা বলছি তা তুমি বিশ্বাস নাই করতে পারো, কিন্তু আমি যা বলছি তা সত্যি। এই পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমার আন্টি রমাপ্রভা সেজে এখানে আছেন, আর মালতীকে আমাদের বাড়িতে এনারা দুজন বন্দী করে রেখে এরা এখানে এসে নতুন করে নাটক শুরু করেছে। অরুণ, আমি সেই দিনই বলেছিলাম এরা সব কটা মিলে নাটক করছে তোমার সাথে। এবার প্রমাণ পেলে তো? কেমন ভাবে নাটক করছিল এতদিন তোমার সাথে? কত সাহস দেখেছো আমাদের বাড়িতে এসে নাটক করছে। এদেরকে একদম ছাড়বে না অরুণ। এই কিরণ, এদেরকে মেরে বাড়ি থেকে বার করে দাও। নাটক করতে এসেছে সেখানে, বাড়ির সম্পত্তি চুরি করে ওদেরকে ছাড়ো। এই বিশ্বাসঘাতকতা করার জন্য, আমার মা আর বোনকে কিডন্যাপ করে রাখার জন্য তোমাদেরকে ছাড়বো না আমি। বাবা, কি হয়েছে মালতি? বাবা, কি হয়েছে? অরুণ, আসলে ওর বাবা জীবিত নেই বলে তাই ভয় পেয়ে ও চিৎকার করলো। মোটেই না, ওর অন্য কথা নিশ্চয়ই মনে পড়ে গেছে তাই ওইভাবে চিৎকার করেছে। মালতীর ভালোবাসা নিয়ে কিভাবে ঠাট্টা করছে দেখো। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। শুধু শুধু আমাকে তোমরা এইভাবে দোষ দিও না। পিসি, তুমি দয়া করে চুপ করবে? ওর ওপর বেশি বেশি। বাবা আমাদের ছেড়ে চলে গেছে, তার জন্য কষ্ট পাচ্ছিস, কিন্তু এইসব ব্যাপারগুলোতে আমাদের কারোরই কোনো রকম হাত নেই, তাই এই সমস্যার কোনো সমাধান নেই। কিন্তু বাবা সারা জীবন এই বাড়িতে থেকেছেন, তাই এই বাড়িতে থাকলে হয়তো তোদেরও ভালো লাগবে। তোর সাথে পরে কথা হবে, এই বাড়িতে প্রথমবার এলি, আগে কিছু খেয়ে নে। মা, ওকে কিছু খেতে দাও। ঠিক আছে অরুণ, চল। তুমি আমাদের জন্য যত সম্পত্তি রেখে গেছো তার থেকে অনেক বড় সম্পত্তি আমার এই বোন। বাবা, তুমি আজ না থাকলেও আমার মা আর বোনকে ফিরিয়ে দিয়ে নতুন জীবন দিয়ে গেছো আমাকে, তার জন্য আমি খুব খুশি। আমি যতদিন বেঁচে আছি কথা দিচ্ছি ওদের কিচ্ছু হবে না, আমি ওদের খেয়াল রাখবো। চল ভিতরে চল।
তুই ওভাবে চিৎকার করলি কেন? বাবা, এখানে তোমাকে এই বাড়িতে আন্টি সাজিয়ে নাটক করাচ্ছে। এই নাটকের ব্যাপারে বাড়ির লোকেরা জেনে গেলে বাবাকে যদি কিছু করে দেয়, সেই জন্য আমি ভয় পেয়ে চিৎকার করে ফেলেছি। ওদের যাতে কোনো রকম সন্দেহ না হয় আমরা সেভাবেই চলছি। ওরা আমাদেরকে ধরতেই পারবে না, ওটার ব্যাপারে তুই চিন্তা করিস না। বৃন্দা, তুই তোর আন্টি আর মালতীকে খুব ভালোবাসিস, আর ওদের ছাড়াবার চেষ্টা করলি বলে তোর বাবা বললেন যে ওরা যদি আমাদের কথা ঠিক মতো শুনত তাহলে তোর আন্টি আর মালতীকে বেঁধে রাখার কোনো দরকার ছিল না। দেখ বৃন্দা, তুই তোর বাবার জন্য মন বদলে এইখানে যে এসেছিস সেটা আমি খুব ভালোভাবে জানি। বৃন্দা আমাদের মেয়ে, আমাদের বিরুদ্ধেও কিছু করতেই পারে না। ওকে খালি একটু বোঝাতে হবে। এই যা যা, ওকে কিছু খেতে দাও। তুমি ঠিকই বলেছো বৃন্দা, আমি গিয়ে তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। একদম চিন্তা করিস না, চলো। গঙ্গা নিশ্চয়ই মন্দিরে যায়নি, আমাকে না জানিয়ে ও নিশ্চয়ই রঙ্গনায়কী মায়ের সাথে দেখা করতে গেছে। ওর যখন ফিরে আসার ইচ্ছে হবে ও তখনই আসবে, তার আগে আমি ওকে আনতে যাব না। কি রে অরুণ, গঙ্গা তো সেই সকালে মন্দিরে গেছে, এখনো ফিরল না, এখানে বসে আছিস যে? কিছু কর একটা। তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? তেমন কিছু নয় পিসি। কাল রাতে সত্য অঙ্কেলকে বাড়ি থেকে বার করার কথা বলে আমায় গঙ্গা, কিন্তু আমি তখন গঙ্গাকে বোঝাই আর বলি ওদের এখানেই থাকা উচিত। মনে হয় গঙ্গা সেই জন্যই আমার উপর রেগে আছে। কি বললি? বউয়ের কথা না শুনে কে একজন এসেছে তার কথা শুনলে ও রাগ করবে না তো কি করবে? হ্যাঁ পিসি, তুমিও কিন্তু এবার অবুঝের মতো কথা বলছো। তুই ওই সত্যনারায়ণ আর রমাপ্রভাকে মাথায় তুলে রেখেছিস, সে যাকে, আমার এসব নিয়ে বুঝে কোনো কাজ নেই। ওদের ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। গঙ্গা কোথায় গেল সেইটা দেখ। গঙ্গা কোথায় গেছে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি জানি ও রঙ্গনায়কী মায়ের বাড়িতে গেছে। ওখানে তো ওর যাওয়ার কোনো দরকার নেই, স্বামীর সাথে ঝগড়া হলে মেয়েরা তো বাপের বাড়িতেই যায়, তাই ওখানেই গেছে ও। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। গঙ্গা নন্দিনীকে মেরে ফেলবে বলে ভাবছে, কিন্তু নন্দিনী গঙ্গাকে মেরে ফেলবে না। মা, এই ব্যাপারটা আপনি কি করে জানলেন? তার কারণ হলো গঙ্গা নন্দিনীর নিজেরই বোন। শুধু তুমি এসো, ওদের কাউকেই বাড়ির ভেতরে আসতে হবে না। যদি তুমি আমার সাথে সংসার করতে চাও তাহলে ওদেরকে ত্যাগ করতে হবে, কিন্তু যদি তোমার ইচ্ছে হয় যে তুমি ওদের সাথে থাকবে তাহলে এই মুহূর্তে আমায় ছেড়ে চলে যেতে পারো। গঙ্গাকে বারণ করা সত্ত্বেও ও যদি রঙ্গনায়কী মায়ের বাড়িতে গিয়ে থাকে তাহলে আমি আর ওকে নিজে থেকে আনতে যাব না। গঙ্গার যখন নিজে থেকে মনে হবে যে ওর এই বাড়িতে ফিরে আসা উচিত ও তখনই ফিরুক। অরুণ, তুই যেটা করছিস সেটা ভুল। মাধবদা চলে যাবার পরে ওর আপন বলতে কেউ ছিল না, ভীষণ একা হয়ে পড়েছিল। এখানে শ্বশুর শাশুড়ি দিদি এইসব সম্পর্ক কোথায় পাবে?
শ্বশুর বাড়িতেই পাবে, কিন্তু মানসিক শান্তি তো একমাত্র বাপের বাড়িতেই পাওয়া যায়। গঙ্গার মন যখনই শান্তি চাইবে ও বাপের বাড়িতে যাবে আসবে। এই ব্যাপারে তুই ওকে না করিস না, তুই এক্ষুনি গিয়ে তোর ভুল স্বীকার করে গঙ্গাকে সঙ্গে করে নিয়ে আয়। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার পিসি, ও যতদিন না ফিরবে আমি ওকে ডাকতে যাব না। তুমি দয়া করে এর ভেতরে নাক গলিও না পিসি। ও এমন ব্যবহার করছে কেন? ব্যাডমিন্টন খেলি। আরে এই গরমে? না না না, অন্য কোনো খেলা থাকলে বল। ইনডোর গেমস তাহলে লুকোচুরি খেলি। ওকে, তাহলে তুমি ওইদিকে মুখ করে দাঁড়াও, আমি বাড়ির ভেতর গিয়ে লুকাচ্ছি, যখন আমি আসতে বলবো তখন আসবে। ওকে, ডান ডান। আসবো, এসো। আমি গিয়ে মালতীর ঘরে লুকিয়ে পড়ি। কোথায় লুকোই? হ্যাঁ, এই ঘরে গিয়ে লুকাই। নিজের ঘরে গেছে হয়তো। কি হলো বৃন্দাকে তো কোথাও দেখছি না। বাড়ির ভিতরে যতক্ষণ থাকবে মালতীর মতন নাটক করতে হবে, সেটাই বলেছিলাম, তাই বাইরে কোথাও গেছে মনে হয়। আমরা মালতী বলে ডাকি, ওরা বৃন্দা বলে ডাকছে কেন? কি নিয়ে কথা বলছে শুনতে হবে। হে ভগবান, শোনো, শুধু বৃন্দা একা নয় গো, আমারও এখানে তোমার বন্ধু রমা প্রভা সেজে নাটক করতে খুবই কষ্ট হচ্ছে, বুঝলে? আমি তো তোমার বর, বলো, বন্ধু বন্ধু বলে তোমার থেকে এভাবে দূরে থাকতে আমারও কষ্ট হয় মল্লিকা। কিসের এত কষ্ট বলছো? রাজশেখর মারা গেছে বলে এই বাড়ির সব সম্পত্তি আমরা কব্জা করতে এই বাড়িতে এসেছি। দেখো, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার সব সম্পত্তি হাতিয়ে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। রাজশেখরের কাছে শুধুমাত্র এই বিল্ডিং আর মহলটাই আছে ভেবেছিলাম, কিন্তু আমি জানতে পেরেছি যে এই মহলে এমন একটা জায়গা আছে যেখানে অনেক সম্পত্তি রাখা আছে। শুধু একবার ওই জায়গার সন্ধান কোনোভাবে পেয়ে যাই, তারপর আমরা এখান থেকে চলে যাব। ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকো সোনা। ঠিক আছে। তোমরা দুজন স্বামী স্ত্রী, বন্ধু আর বান্ধবী বলে নাটক করছো? আমাদের সম্পত্তি চুরি করার প্ল্যান করছো? আমার দাদু তোমাদের মতো চিটিংবাজদের নিয়ে যাওয়ার জন্য টাকা জমায়নি। দাদু আমার বাবার জন্য রেখে
রেখে গেছে। তোমরা ওগুলো চুরি করার জন্য নাটক করছো। আমি এখনই গিয়ে আমার বাবার কাছে বলছি। আরে আরে দেবসেনা, 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 দাঁড়াও, শোনো, দাঁড়াও, দেবসেনা, দেখো, আরে দাঁড়াও, শোনো, দেখো, দেবসেনা, 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 আমার কথা শোনো, দাঁড়াও, বলছি, দাঁড়াও, দেবসেনা, দাঁড়াও, দেবসেনা, দাঁড়াও, দেবসেনা, দেবসেনা, দাঁড়াও, দেবসেনা, দেবসেনা, দাঁড়াও, মা, শোনো আমার কথা, দেবসেনা, বাবা, দেবসেনা, আরে দেবসেনা, আরে দেবসেনা, 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 ওঠো, দেবসেনা, দেবসেনা, চোখ খোলো, দেবসেনা, 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 চোখ খোলো, দেবসেনা, 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 চোখ খোলো, দেবসেনা, 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 কান্নার থেকে রবি তো বেরোচ্ছে, এরকম হলো কি করে, ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো, দেবসেনা, ওঠো মা, দেবসেনা, দেবসেনা, আরে আরে এই যে হচ্ছে বাড়িতে কে জানে, দেবসেনা, দেবসেনা, ওঠ মা, দেবসেনা, ওর তো কান থেকে রক্ত বেরোচ্ছে, দেবসেনা, তাড়াতাড়ি, তাড়াতাড়ি কাছে নিয়ে যাও, দেবসেনা, হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ চলো, চলো, তাড়াতাড়ি চলো, হ্যাঁ তাড়াতাড়ি চলো, দেবসেনা, 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 সিস্টার পালসে ঠিক আছে তো? অরুণ, 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 দেবসেনা এখন কেমন আছে? ভিতরে ট্রিটমেন্ট চলছে, ডক্টররা কিন্তু এখনো কিছু বলেননি। তুমি একদম চিন্তা করো না বাবা, আমাদের দেবসেনার কিচ্ছু হবে না, শুধু সামান্য চোট লেগে থাকবে, দেখবে ভালো হয়ে যাবে, চিন্তা করো না। দেবসেনার কোনো বড় বিপদ নেই তো? বাঁচবে কি না এখনো বলতে পারছি না। মাথায় বড় চোট লেগেছে বলে
ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে। সেন্সিটিভ নার্ভগুলো হার্টের কাছে থাকার কারণে খুব বেশি দেরি করা যাবে না, সেই জন্য অপারেশনের ব্যবস্থা করেছি। অপারেশন করার পর দেবসেনার কিছু হবে না তো? বাচ্চাটার বয়সের তুলনা করলে এটা ওর কাছে বড় অপারেশন, কিন্তু বাচ্চাটার প্রাণ বাঁচাবার জন্য এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা চেষ্টা করব, আমরা প্রাণপণে চেষ্টা করব, বাকি সব কিছু ওই ভগবানের হাতেই রয়েছে। আপনি ভয় পাবেন না, লেটস হোপ ফর দ্য বেস্ট। মেরি মাতা, আমাদের সকলের মাতা, এখন প্রতিটা মুহূর্তে মাতা মেরি আমাদের সহায় থাকুন। প্রত্যেকটা মানুষের শুভবুদ্ধি জাগ্রত হোক, প্রত্যেকে যেন প্রভুর স্মরণে আশ্রয় নিতে পারি। আমেন। অপারেশন করার ব্যবস্থা করা হচ্ছে।